মানে এই এরকম ঘটনা যদি সে বারবার ঘটাইতে থাকে এবং এইরকম সিলি কাজকর্ম করতে থাকে মাঠের মধ্যে, এগুলো কি এই লেভেলে এসে শেখানো সম্ভব কাউকে? সো মুশফিক স্বাভাবিক, মানে আপনি যদি যে পাবলিক বলতেছে যে কি কারণে মুশফিক এরকম করলো খারাপ ব্যবহার, ওই ছেলেটার তো কোনো দোষ নাই, কোনো দোষ নাই। আপনি বুঝছেন ছেলেটার যে দোষ আছে না নাই, বুঝা কমেন্ট করছেন। মুশফিক যখন দৌড় দিয়ে বলটার কাছে গেছে, আপনি দেখেন বোলারের পজিশন থেকে, আপনি ভিডিওটা দেখেন, মুশফিক ইস্যুতে বিতর্কটা তো অবশ্যই দেখতে পাচ্ছেন, কারণ সম্পূর্ণ সমস্ত ফেসবুক সবখানে, মিডিয়া সবখানে কথা হচ্ছে। নাও এখানে আসলে মানে ওই ঘটনাটা, যেই ঘটনাগুলো ঘটছে সেটা তো ব্যাখ্যা করবো, আসতেছি ওখানে, কারণ ওখানে ব্যাখ্যা করার মতো ম্যাটেরিয়াল আছে। কেন কেউ দেখতে পাচ্ছে না, বাংলাদেশের মানুষ এত ক্রিকেট খেলা দেখে, এত ইনটু ক্রিকেট, তারা ক্রিকেটের বেসিক জিনিসপত্রই জানে না, ভেরি আনফর্চুনেট। মানে একটা হচ্ছে যে যদি জানে হাউ ক্রিকেট ওয়ার্কস, ক্রিকেটের ডিটেলসগুলো জানে, বোঝে, জানা বোঝার পর দে ডোন্ট লাইক ইট, জানা বোঝার পর দে ডোন্ট অ্যাগ্রি উইথ ইট, এটা হচ্ছে একটা ব্যাপার। যে ইনফর্মড হয়ে তারপর আই ডোন্ট অ্যাগ্রি উইথ ইউ, এটা একটা। আরেকটা তুমি জানি না কিসের সাথে দ্বিমত করতেছি, একটা একটা করে আসি। নাম্বার ওয়ান হচ্ছে ক্রিকেটের মাঠে এই ধরনের ঘটনা ঘটা কি অস্বাভাবিক, বা বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটা কি অস্বাভাবিক, এরকম করে মেজাজ হারানো অস্বাভাবিক না। এখন এটা হইতেছে একটা ইস্যু যে পাবলিক ক্যামেরা দেখলে এমন নাটক শুরু করে দেয়, রাইট? ক্যামেরায় ঘটনাটা ঘটছে, এখন পাবলিক নাটক করতে হবে, পাবলিক বুঝাইতে হবে যে তারা খুব শুভ, মানে কাজটা আমি অ্যাকসেপ্টেবল সেটা বলতেছি, আনঅ্যাকসেপ্টেবল সেখানে আসতেছি। তার আগে হচ্ছে বাস্তবতাটাকে একটু অ্যাড্রেস করে নিই, যে পাবলিক এখন হইতেছে ক্যামেরা একটা জিনিস উঠে আসছে, তারা জীবনে এগুলো দেখে নাই। বাংলাদেশিরা জীবনে কেউ কাউকে এমন করে দেখে নাই, তারা ওই যে আমেরিকাতে আসার পর প্রথম প্রথম দেখতাম যে এখানকার মানুষজন খুব অল্পতে আপসেট হয়ে যায়, কারণ তারা কখনো দুর্ব্যবহার, কেউ তাদের সাথে রুড হয়ে কথা বলে না, খারাপ ব্যবহার করে না, অসততা করে না, তারা এগুলো দেখে অভ্যস্ত না। কেউ যদি একটু রুড হয়ে কথা বলে, এরা একেবারে মুষড়ে পড়ে, বাংলাদেশের নুনের পুতুলের আমেরিকান হয়ে গেছে, তুলে হুমগুম করে দাসের মতো ট্রিট করে সবাই সবাইকে। তো এইগুলো সে নাটক, এখন ওই যেটা মানে এই নাটকটা করতেছে, এখানে নাটক করতেছে যে আপনি যদি এরকম করে রিয়েক্ট করেন, তার মানে আপনি কত ভালো মানুষ, আপনি এই ধরনের ব্যবহার থেকে অভ্যস্ত না, আপনি এই ধরনের পরিবেশে বড় হন নাই, আপনি এই ধরনের খুব ভদ্র ফ্যামিলি থেকে উঠে আসছেন আর কি, নাটক চলতেছে, সেটা একটা হয়েছে। এটা হচ্ছে পাবলিকের কাজকর্ম, এটা দেয়ার ইজ নো সেকেন্ড এক্সপ্লেনেশন। মানে যেটা হয়েছে সেটা তো আনঅ্যাকসেপ্টেবল, কিন্তু পাবলিক যেভাবে করতেছে বাংলাদেশে বসে, রাইট, নর্দমার মধ্যে বসে যেরকম করতেছে, যে এরা জীবনে এগুলো দেখেই নেই, এই ধরনের অমানবিক কাজকর্ম একজন আরেকজনকে ধমক দেয়া, তাতে করে এই অ্যাঙ্গেল থেকে আলোচনাটা করলাম আর কি, ফার্স্ট থিং। সেকেন্ড থিং হচ্ছে মিডিয়া, মিডিয়া তো মিডিয়া নর্তক নর্তকী দিয়ে ভর্তি, মিডিয়া এটার কথা, মিডিয়া নিয়ে অনেক কথা বলছি, অনেক প্রমাণ উপস্থাপন করছি। তামিম ইকবালের একটা ইন্টারভিউ 71 টিভিতে দেখাইছি কীভাবে এরা মিথ্যা কথা বলে, না যারা 11 জনের টিমে না থাকে না, তারা হইতেছে মাঠে, বা 14 জনের টিমে সম্ভবত যারা থাকে না, তারা মাঠে অ্যালাউড ন্যাশনাল অ্যান্থেমের সময় তামিম মাঠে ছিল না, স্বাভাবিক। মিডিয়া এটা এমনভাবে, তারা জানে মিডিয়া কিন্তু যে তামিম মাঠে অ্যালাউড না, তারা প্রশ্ন ছুড়ে দিছে যে তামিম কেন নয় জাতীয় সঙ্গীতের সময়টা কী মিন করে। তো তামিম যখন সাংবাদিককে প্যাচে দিয়ে ধরছে, দেখেন আপনি যেগুলো জানেন তাহলে কেন আপনি এভাবে করে রিপোর্টটা করলেন, মানুষকে ভুল বুঝাইতেছেন, পাবলিককে ভুল বুঝে আপনারা কাটতি বাড়ানোর জন্য আমাকে কালার করলেন, মানুষ আমাকে নিয়ে মিম বানায় কল্লা কাটতেছে আমার এসে। সাংবাদিক বলতেছে যে না আমরাই জানি ঘটনাটা, কিন্তু আমি তো বলি নাই যে আপনি মাঠে নাই কোনো কারণে, আমি প্রশ্ন ছুড়ে দিছি যে আপনি কেন নাই। সো বেসিক্যালি প্রশ্ন ছুড়ে দেওয়া মনে হইতেছে আপনি যে মানুষের মাথার মধ্যে ঢুকাইতেছে এসব জিনিসপত্র। সো মিডিয়া হয়েছে সব বদমাইশ। সো এই পুরো ঘটনায় মুশফিক যেটা করছে আনঅ্যাকসেপ্টেবল, যে কারোর সাথে জুনিয়র হোক সিনিয়র হোক তার সাথে এরকম ব্যবহার করা অনুচিত, কিন্তু সেটা সমস্যা না। সমস্যা হচ্ছে পাবলিক নাটক করতেছে, এরা ক্যামেরা হইলে নাটক করতে হবে এবং ফেসবুক হইলে নাটক করতে হবে, এসে সভ্য সুশীল ভাব ধরতে হবে, এই কারণে পাবলিক পাবলিকের ড্রামা করতেছে। আর মিডিয়া তো মিডিয়ার কাজ হলো যেমনি করে খবর সেন্সেশন তৈরি করা যায়, ওরা ওদের কাজ করতেছে। সো এই দুই গ্রুপ অফ স্টুপিড ইডিয়টকে বাদ দিয়ে এখন আমরা বাস্তবতা নিয়ে আলোচনা ঢুকি। সো ফার্স্ট থিং, মুশফিক যে কাজটা করছে অবশ্যই আনঅ্যাকসেপ্টেবল, অগ্রহণযোগ্য। সেকেন্ড থিং, রিয়েলিটি দিয়ে চিন্তা করলে এরকম খেলার মাঠে মেজাজ হারানো খুবই স্বাভাবিক। থার্ড থিং, যে সিচুয়েশান ছিল খেলার মাঠের বিপরিস্থিতি, টিম খুবই একটা মানে হারবে হারবে অবস্থা, খুব টেন্সড একটা সময় আর কি, সেই সময়ে মেজাজ হারানো আর আন্ডারস্ট্যান্ডেবল, হিউম্যান, এগুলো মানবিক ব্যাপার। আমি বাংলাদেশিরা এই অতি অভিনয় করতেছে করুক গিয়ে, আমাদের সাথে একটা মানবিক, হ্যাঁ একটু সমালোচনা হইতে পারে, একটু কথা হইতে পারে, রাইট? আমি একটা পাবলিক যে একটা অবস্থা করতেছে, সুবহানাল্লাহ দেখা। তো সেগুলো গেলে সব কিছু এখানে যা হয়েছে অমানবিক কিছু নয়, কিন্তু মুশফিক যেটা করে ফেলছে একেবারে হাত একটা ধমক দেয়া, একবার হাত তোলা মারার, সেটা একটু নেক্সট লেভেল হয়ে গেছে, এটা দেয়ার ইজ নো কোয়েশ্চেন। কিন্তু আমরা যদি এখন আপনি টোটালিটি যদি চিন্তা করেন, মুশফিক যেরকম, মুশফিকুর রহিম খুবই শান্ত ভদ্র একটা ছেলে, সো হি ডাজ নট হ্যাভ এ ট্র্যাক রেকর্ড অফ ডুইং দিস কাইন্ড অফ স্টাফ।
সো সুতরাং তাকে ছাড়া যায়, কিন্তু পাবলিক নাটক করার জন্য ছাড়বে না, পাবলিক নাটক করতে হবে তাদের, সভ্য ফ্যামিলি থেকে আসছে এই জন্যে। সো না, মুশফিকের এরকম কোনো ট্র্যাক রেকর্ড নাই, সে খুব ভালো ভদ্র শান্ত সুম্য ছেলে, সে মেজাজ হারাইছে এই সিচুয়েশনে। নাও দ্য নেক্সট কোয়েশ্চেন কামস, যে সে একই ম্যাচে দুইবার একজনের সাথে এই ঘটনাটা ঘটাইছে, হোয়াট ডাজ দ্যাট মিন, রাইট? এটা যেটা মিন করে, যে কোনো কমন সেন্স বলবে, আমার কমন সেন্স বলতেছে আপনি খবর নিয়ে দেখেন, আমি পিটি শুরু এরকম কিছুই হবে, যে এই ছেলেটাকে হয়তো এই বিষয়গুলো অলরেডি অনেকবার ধরাই দেওয়া হয়েছে, যে কারণে মুশফিক বিরক্ত। কথা বলছেন এরকম ভুল করলে দুইবারই মুশফিক এভাবে রিট করতো, কোনো কারণ নাই, হয়তো বা এই ছেলেটাকে এই ভুলগুলো সে বারবার করে আসতেছে এবং মুশফিক এটা ধরাই দিতে দিতে বিরক্ত, যে কারণে খুব ইজিলি হি লস্ট হিজ স্কুল। এটা আমার কাছে মনে হচ্ছে একটা রিজনেবল কারণ। সেটা যদি নাও হয়, স্পেকুলেশন বাদ দিলাম, সে যে দুইটা ভুল করছে ফিল্ডারটা, এটা যে কী লেভেলের স্টুপিড কাজ হয়েছে খেলার মাঠে, যেই কারণে মুশফিক এভাবে মেজাজ হারাইছে, সেটা যারা ক্রিকেট সম্পর্কে ন্যূনতম জ্ঞান রাখে তারা এটা না জানার কোনো কারণ নেই। আমি ক্রিকেট খেলার কিছুটা অভিজ্ঞতা আছে, খেলা তো দেখি, নিজেও খেলছি মাঠে, এবং এই কারণে যে আমি একটা কথা সবসময় বলি, যে আমি টিভিতে যখন দেখি ক্রিকেট অ্যানালাইসিস করতে তারকা চলে আসছে, মডেল চলে আসছে, নর্তকী চলে আসছে, অথবা আপনার ধরেন যে সাংবাদিক, ক্রীড়া সাংবাদিক চলে আসছে, এরা এসে খুব ক্রিকেট ব্যাখ্যা করতেছে, জীবনে দুইটা বল খেলা নাই। সো আপনি ক্রিকেট যদি না খেলেন, যে কোনো কিছু আপনি যদি নিজে কাজটা না করেন, এক্সপিরিয়েন্স না হয়, আপনি যদি ওইটার ডিটেলস খুঁটিনাটি না বোঝেন, তাহলে আপনার পক্ষে বাইরে থেকে অ্যাটলিস্ট যেসব বিষয়ে এতটা ডিটেলস ইনভলভ সেগুলো বোঝা সম্ভব না। সো যখন একটা ক্রিকেটার ব্যাখ্যা করে ক্রিকেট, আমি যখন অনুষ্ঠান দেখি, প্রোগ্রাম, আমি খুব মনোযোগ দিয়ে তাদের কথা শুনি, খুব মজা লাগে কথা শুনি। আর যখন সাংবাদিক নর্তকী এরা এসে যখন ক্রিকেট ব্যাখ্যা করা শুরু করে, যারা জীবনে এক বল ফেস করে নাই, যে হ্যাভ নো আইডিয়া কীভাবে বল করতে হয়, ব্যাট করতে হয়, বল সুইং করা, এগুলো সব শুনে শুনে মুখস্থ পণ্ডিত দেখে যারা ক্রিকেট খেলে, এরা বলে যে বল ডান দিক থেকে বাম দিকে সুইং করছে, ইন সুইং, আউট সুইং। সো তারা মুখস্থ ওই যে বলে না, ওই বই পড়ে সাইকেল চালানো, এরা হচ্ছে বই পড়ে সাইকেল চালক আর কি। তাদের কোনো এক্সপিরিয়েন্স নেই, তারা কোনো ধারণা রাখে না কীভাবে বল ব্যাট কাজ করে। তো আমাদের দর্শকদের তো সবাই এরকম, রাইট? টিভি দেখে দেখে পাকনা পণ্ডিত। একই ঘটনা ঘটছে এই মুশফিকের ঘটনায়। আপনি যদি ক্রিকেট সম্পর্কে ন্যূনতম আইডিয়া থেকে থাকে, আপনি না খেলেন মাঠে, আপনি যদি জেনে থাকেন ক্রিকেট কীভাবে কাজ করে, তাহলে এই দুইটা ঘটনা দেখলেই আপনি বোঝার কথা যে এখানে কী হয়েছে, যে কী পরিবার। কারণ আমি দেখতেছি প্রচুর মানুষ বলতেছে যে এখানে তো ছেলেটার কোনো দোষ নাই, সে তো কোনো ভুল করে নাই, তাহলে কেন মুশফিক এরকম করলো? আর সে যে ভুল করছে এটা বোঝার জন্য যে জ্ঞান দরকার, এটা আপনাদের নাই, এর সমস্যা হয়েছে এই জায়গাতে। এই কারণে ক্রিকেটাররা এখন কি জনজনে গিয়ে ব্যাখ্যা করবে বলেন, যে পাবলিকের LBW কীভাবে কাজ করে জানে না, কীভাবে রিভিউ করতে হয়, ক্রিকেটের কোনো ডিটেলস সম্পর্কে জানে না, তাদের যদি জনজনে গিয়ে ক্রিকেট ব্যাখ্যা করা শুরু করতে হয় মুশফিককে, ক্রিকেটারদেরকে টিভিতে গিয়ে, তাহলে তো তাদের ক্রিকেট খেলা লাগবে না, পাবলিকের ব্যাখ্যা দিয়ে বেড়ানো লাগবে। সো পাবলিকের দায়িত্ব, নিজ দায়িত্বে সারাদিন ক্রিকেট খেলা দেখো, নিয়মকানুনগুলো জানা, ক্রিকেট কীভাবে কাজ করে বুঝে নেওয়া, ওটার মধ্যে নাই, পাবলিক আছে খালি নাচার মধ্যে আর ওই যে মিডিয়া বাজাসেদেরকে খোঁচা দেওয়ার জন্য। সো এই এখানকার ডিটেলসটা বোঝায় আপনাদেরকে। আপনারা ভিডিওটা যদি দেখে থাকেন, না দেখলে এখন দেখাচ্ছি, দুইবার ঘটনাটা ঘটছে, একবার সম্ভবত 13তম ওভারে আর একবার শেষ দিকে স্লগ ওভারের দিকে বা ডেথ ওভারের দিকে। তো যেটা সবচেয়ে বেশি বিতর্কিত হয়েছে এটা আগে দেখাই, যে ক্যাচটা নেওয়ার জন্য সে মুশফিক দৌড়ে আসে, সেও দৌড়ে আসে। নাও উইকেট কিপার সবসময় প্রায়োরিটি পায়, উইকেট কিপার হাতে যেহেতু গ্লাভস থাকে, ক্যাচ ধরার ক্ষেত্রে যদি উইকেট কিপার রিচের মধ্যে থাকে, সবসময় উইকেট কিপার প্রায়োরিটি পায়। এগুলো হচ্ছে খেলার একদম বেসিক, যারা ক্রিকেট খেলে এদেরকে মাঠে নামানোর সময় এরা এগুলো, মানে এগুলো হইতেছে এই লেভেলে, সেই ধরনের ভুল করা হইতেছে চূড়ান্ত আনএক্সেপ্টেবল। তো এই ছেলেটা এই ধরনের ভুল, কিন্তু যেহেতু এবার মুশফিক রাগ হয়েছে, দুইবার সে একই ভুল করছে, আপনারা যদি না ফলো করে থাকেন আমি এখন ব্যাখ্যা করবো, একই ভুল সে, সুতরাং মুশফিক মেজাজ হারানো স্বাভাবিক। কারণ তো বোঝা যাচ্ছে এই ছেলেটা এই কাজ প্রায়শই করে, নাহলে হঠাৎ করে মুশফিক এরকম আচরণ করার কথা না, সে এইগুলো করে আসতেছে, বোঝা যাচ্ছে তার একটা ট্র্যাক রেকর্ড আছে এইসব স্টুপিড কাজকর্ম করার, যে কারণে মুশফিক এজে গিয়েছিল। এই যে দেখেন, যে ক্যাচটা যখন মুশফিকের একদম, এমন না যে মুশফিকের রিচের বাইরে, মুশফিক দৌড়ে গিয়ে হি নিডস টু ওয়ার্ক হার্ড টু গেট টু দ্য বল, মুশফিক এমন কোনো ব্যাপার কিন্তু নেই, একদম মুশফিকের হাতের তালুতে বল, এই ফিল্ডার তার মানে কোনো কারণই নাই মুশফিকের সাথে গিয়ে ধাক্কাধাক্কি করার। দুইটা ফিল্ডার যখন হয় তখন ধাক্কাধাক্কি করতে পারে, দ্যাটস ফাইন, কারণ দুইটা ফিল্ডার কারো হাতে গ্লাভস নেই, রাইট? সো তারা তাদের, এবং আরেকটা নিয়ম হচ্ছে যখন কল বল ওঠে, ক্যাচ ওঠে, তখন কল দিতে হয়। ধরেন দুইটা ফিল্ডার দৌড়ে আসতেছে, এখন একটা ভুল বোঝাবুঝি হবে, একজন কল দিতে হবে যে আমি এই বলটা আমি নিচ্ছি ক্যাচটা, তখন আরেকজন হি উইল স্ট্যান্ড ডাউন, রাইট? সো এগুলো যে বেসিক্যালি খুবই লাইক 1-2 ক্রিকেট নলেজ কনসেপ্ট, এগুলা কেউ এগুলা এই পর্যায়ে এসে উল্টাপাল্টা করার কোনো সুযোগ নাই। নাও সেখানে ওরা কল দিছে কি না, আমার মনে হয় না কোনো কল দিছে, কোনো কল শুনতে পাই নাই, ক্যামেরা তো জুটুক আসে শুনি নাই সেই ছেলে কল দিছে। তো এখন যেটা বললাম, যে এই বলটা যেহেতু মুশফিকের রিচের মধ্যে, এটা মুশফিকের বল, এই ব্যাপারে কোনো ধরনের, যেমন যেটা বললাম দুইটা ফিল্ডার যদি হয় তাহলে একটা ভুল বোঝাবুঝির অবকাশ থাকে, যে কে নেবে বলটা, কল দিবে একজন আরেকজন চুপ দাঁড়ায় যাবে, উইকেট কিপারের হাতের রিচের মধ্যে মানে হয়তো সেটা উইকেট কিপারের ক্যাচ, এখানে কল দেওয়ারও কোনো ব্যাপার নাই, সে কল দিবে হয়তো কলও দেয় মানে কল শুনতে পাই নাই। সো বেসিক্যালি সে ক্রিকেটের কোনো বেসিক ABCD মেনটেন করে নাই। সো মুশফিক এরকম রেগে যাওয়া স্বাভাবিক, এখন যেটা করছে মুশফিক একটু বাড়াবাড়ি হয়ে গেছে, এখন
খেলার যে পরিস্থিতি ছিল তাতে আন্ডারস্ট্যান্ডেবল, মুশফিক যে পার্সোনালিটির মানুষ তাতে সে এটা বোঝা যাচ্ছে এটা নট টিপিক্যাল অফ হিম। এবং একই ঘটনা সেই ছেলে যখন আবারও ঘটাইছে, তার মানে এই ছেলে হইতেছে এই কাজ করে খুবই মেজাজ গরম লেভেলের স্টুপিড কাজকর্ম করে, ক্রিকেটের বেসিক ধারণা নাই এই লেভেলে এসে, সুতরাং মুশফিক মেজাজ হারানো স্বাভাবিক। প্রথমবার যখন মুশফিক এই কাজটা করছে আপনি দেখেন খেলার মধ্যে এগুলো যে অ্যাগেন ক্রিকেটের খুব বেসিক জিনিস, এগুলো মানুষ জানা উচিত। ক্রিকেট খেলা দেখেন সারাদিন বসে বসে, একটা বল যখন ফিল্ডারের কাছে যায় তখন প্রত্যেকের পজিশন, ফুটবল খেলার মাঠে কী হয় আপনি দেখুন, আমরা যারা মানে প্রফেশনাল আমরা ফুটবল খেললে কী করি, আমরা সবাই বলের পেছনে দৌড়াই, রাইট? বল যেদিকে 11 জন বলের পেছনে দৌড়ায়। এগুলো হচ্ছে খুবই বেসিক কমন সেন্স, যারা প্রফেশনালি খেলে তাদের প্রত্যেকের পজিশন ঠিক করা থাকে, তুমি এই পজিশনে, তুমি এই পজিশনে, তুমি এই পজিশনে, বল যদি ওইখানে থাকেও তুমি তোমার পজিশন ছেড়ে যাবা না আনলেস সিচুয়েশন যদি ডিমান্ড করে। সো প্রত্যেকে প্রত্যেকের পজিশন হোল্ড করে। একইভাবে ক্রিকেটের মাঠে প্রত্যেক ফিল্ডারের নির্দিষ্ট পজিশন আছে। একটা বল যখন একটা ফিল্ডারের কাছে যায় তখন উইকেটের পাশের যেই ফিল্ডারটা, তার দায়িত্ব হইতেছে দৌড় দিয়ে সে উইকেটের পিছনে দাঁড়ানো, কারণ ওই ওই দিকের যে ফিল্ডারের কাছে বল গেছে সে বলটা থ্রো করবে, সে বলটা যখন স্টাম্পে থ্রো করবে তখন পিছন থেকে তো একজনকে ধরতে হবে, নাহলে তো চার হয়ে যাবে। সো এগুলো খুবই একেবারে ক্রিকেটের বেসিক কমন সেন্স, যে একটা বল যখন মাঠে যায় তখন কে কোন দিকে দৌড়ে যাবে, কে কোন পজিশনের দিকে যাবে না। বলটা যখন মুশফিক যখন দৌড় দিয়ে বলটার কাছে গেছে, আপনি দেখেন বোলারের পজিশন থেকে, আপনি ভিডিওটা দেখেন, বলার কিন্তু মুশফিককে সামনে দেখতে পাচ্ছে, সে ক্লিয়ারলি দেখতে পাচ্ছে মুশফিক এই বলটা ধরতে যাচ্ছে, তার কোনো কারণ নাই নিজের পজিশন ছেড়ে যাওয়ার, কারণ সে এখন নিজের পজিশন ছেড়ে গেলে মুশফিক যে যাইতেছে বলটা ধরতে, বলটা ধরে সে থ্রো করবে কীভাবে, বল তো থ্রো করতে পারবে না, কারণ থ্রো করতে হলে স্টাম্পের পিছনে আরেকজন ফিল্ডারকে থাকতে হবে। এগুলি সে ক্রিকেট একদম কমন সেন্স, ভাই তুই দেখতে পাচ্ছিস তোর চোখের সামনে মুশফিক, কেমন না যে সে সাইডে টাইডে ছিল মুশফিককে সে খেয়াল, সে বোলার মুশফিক উইকেট কিপার এক্স্যাক্টলি লাইক একেবারে 180 ডিগ্রি চোখের সামনে মুশফিক, মুশফিক যখন দৌড় দিয়েছে এটা মুশফিকের বল, সেই উইকেট কিপার তার কাজ হইতেছে তখন স্টাম্পের পিছনে এসে দাঁড়ানো, কারণ মুশফিক বলটা ধরে থ্রো করবে, সে দৌড়াইতেছে। এখন যদি হ্যাঁ ভুল বুঝে বুঝে হতে পারে, সে বলের দিকে দৌড় দিয়ে দেখছে যে মুশফিক দৌড়ে আসতেছে, সাথে সাথে সে ঘুরে স্টাম্পের পিছনে এসে দাঁড়াবে, সেও দৌড়াইতেছে মুশফিকের সাথে গাড়াগাড়ি গিয়ে ওইখানে। আর ওই যেটা বললাম গ্রামের মধ্যে যেরকম পাবলিক যারা ফুটবল খেলা জানে না আনপ্রফেশনাল, যেরকম বল যেদিকে সবাই একদিকে দৌড় গিয়ে গাড়াগাড়ি 11 জন বলের পেছনে, ওইদিকে মাঠ পুরোটা ফাঁকা পড়ে আছে, ক্লাস 1-2 পোলাবারের মতো সেই কাজকর্ম করতেছে সে, সে মুশফিকের সাথে বল নিয়ে কাড়াকাড়ি স্টাম্প ছেড়ে দিয়ে চলে গেছে, পরে পিছন থেকে আরেকটা প্লেয়ার দূরে আসে স্টাম্পের কাছে, আপনারা দেখবেন অনেক হয়তো কে জানে হয়তো লগন থেকে দূরে আসছে। এগুলো কি মানে এইরকম ঘটনা যদি সে বারবার ঘটাইতে থাকে এবং এইরকম সিলি কাজকর্ম করতে থাকে মাঠের মধ্যে, এগুলো কি এই লেভেলে সে শেখানো সম্ভব কাউকে? সো মুশফিক স্বাভাবিক, মানে আপনি যদি যে পাবলিক বলতেছে যে কী কারণে মুশফিক এরকম করলো খারাপ হওয়ার, ওই ছেলেটার তো কোনো দোষ নাই, কোনো দোষ নাই, আপনি বুঝছেন ছেলেটার যে দোষ আছে না নাই, বুঝা কমেন্ট করছেন। তো এই হয়েছে ঘটনা, যে ছেলেটার যেই লেভেলের দোষ তাতে করে মুশফিক এরকম মেজাজ হারানো খুবই স্বাভাবিক, এবং খেলার যে অবস্থায় এই পলাশক কাণ্ডগিটি করে বেড়াচ্ছে খুবই টাইট ম্যাচ, তাতে করে মুশফিক মেজাজ হারানো স্বাভাবিক। এবং অ্যাগেন একই ম্যাচে এরকম দুইটা বল দামি ভুল যেই ছেলে করছে তার মানুষ এগুলো করে, যে কারণে মুশফিক আরও এগিয়ে গিয়েছিল হয়তো তার উপর। তারপরও খেলা শেষে কিন্তু ওই ছেলে এক্সপ্লেন করছে যে খেলার মাঠে এগুলো হয়, আমরা এগুলো ভুলে গেছি এগুলো, উইচ ইজ ট্রু, খেলার মাঠে এরকম টেন্সড মোমেন্ট এগুলো হইতেই পারে, যদি ছেলে বল দামি নাও করে থাকে, মুশফিক যদি তার কুল লুজ করেও থাকে তাও এগুলো খেলার মাঠে হয়, পাবলিক এমন একটা অবস্থা করতেছে এগুলো খেলার মাঠ তো দূরের কথা, সুন্দর করে অফিসে চার দেয়ালের ভিতরেও বাংলাদেশে এরকম আচরণ হয় না, খেলার মাঠে টেন্সড মোমেন্ট হওয়া তো প্রশ্নই ওঠে না বাংলাদেশিদের দৃষ্টিতে, বুঝেন না এরা তো আমেরিকায় থাকে। সো হ্যাঁ মানে যেটা মুশফিক করছে আনএক্সেপ্টেবল, আমিও আমি কোনো হয়তো হাইস্ট একটা এটা বলবে একটু যে আচ্ছা ঠিক আছে এটা মুশফিক করা উচিত হয় না, কিন্তু বাঙালি যে নাটকটা শুরু করে দিল আর মিডিয়া তো আছে তাল দেওয়ার জন্যে,